নমস্কার, এই বিশেষ সম্প্রচার মাজুলে আপনাদের স্বাগতম। মই প্রাঞ্চল। চন্দ্রযান তিনিয়ে চন্দ্রর পৰা আনিব প্রচুর সম্পদ। ঠিকই শুনেছে আপনাদের, প্রচুর সম্পদ আনিব চন্দ্রযান তিনিয়ে, সম্পদের ভান্ডার আনিব, যি ভান্ডারে আগন্তুক দিনত মানব জাতিক সহায় করব। শুনিবলে অলপ আচহুৱা যেন লাগিলেও এইটো হৈছে বাস্তৱ সত্য, যাৰ বাবে এতিয়া প্ৰত্যেকখন দেশেই অভিযান তীব্ৰতৰ কৰি তুলিছে চন্দ্ৰলৈ। ভাৰতৰ চন্দ্ৰযান তিনিক দেখি ইতিমধ্যে আমেৰিকা আৰু চীনৰ গা হাতখন আঠখন হৈ পৰিছে। তেওঁলোকেও অতি সোনকালে নিজৰ মিছন আৰম্ভ কৰিবলৈ উদ্যোগ গ্ৰহণ কৰিছে, সেই কথা আমি জনাইছোঁ। ইতিমধ্যে চীনে এটা কৃত্ৰিম চন্দ্ৰ বনাই ভূপৃষ্ঠতেই, অৰ্থাৎ পৃথিৱীতেই তাত অনুশীলন চলাই আছে। কেনেধৰণে মানৱ গৈ চন্দ্ৰপৃষ্ঠত অৱতৰণ কৰিব আৰু তাত কেনেধৰণৰ অভিযান চলাব, সমান্তৰালভাৱে চন্দ্ৰযান তিনিৰ লগত লুনা 2-5 ইতিমধ্যেই চন্দ্ৰ অভিমুখে ৰাওনা হৈছে। আৰু হয়তো চন্দ্ৰযান তিনিতকৈ আগতে লুনা 2-5 চন্দ্ৰ দক্ষিণ মেৰুত অৱতৰণ কৰিবলৈ চেষ্টা কৰিব, হয়তো 21 আগষ্ট সেই তাৰিখটো হ'ব পাৰে। আৰু লুনা 2-5 হৈছে 1976 চনৰ পাছত ৰাছিয়াৰ বৃহৎ চন্দ্ৰ অভিযান। 1976 চনত অন্তিমবাৰৰ বাবে লুনা 2-4 অৰ্থাৎ লুনা 24 যাত্ৰা কৰিছিল ৰাছিয়াৰ পৰা আৰু সেইটো সফল হৈছিল। তাৰ সুদীৰ্ঘ বিৰতিৰ মূৰত এতিয়া লুনা 2-5 যাত্ৰা কৰিছে চন্দ্ৰযান তিনিৰ সমান্তৰালভাৱে। এইখিনি হৈছে আপডেট। লগতে আমি আপোনালোকক যিখিনি বিজ্ঞানীৰ পৰা পোৱা তথ্য সেইখিনি ক'ব বিচাৰিছোঁ, যে প্ৰকৃততে কি কি সম্পদ চন্দ্ৰৰ পৰা আহৰণ কৰিব পৃথিৱীৰ বিজ্ঞানীসকলে, চন্দ্ৰযান তিনিয়ে কি কি সম্পদৰ তথ্য উদ্ঘাটন কৰিবলৈ চেষ্টা কৰিব, বা আমেৰিকা, চীন, ৰাছিয়াৰ লুনা 2-5 এইবোৰ চন্দ্ৰৰ অভিমুখে ৰাওনা হোৱা জানে বা ৰাওনা হ'বলগীয়া জানে, কি কি তথ্য উদ্ঘাটন কৰিব, চন্দ্ৰযান তিনিয়ে কি তথ্য উদ্ঘাটন কৰিব সেইটো প্ৰথমে কৈ লওঁ। চন্দ্ৰযান তিনিয়ে চন্দ্ৰৰ পৃষ্ঠত, বিশেষকৈ দক্ষিণ মেৰুত যিহেতু বৰফৰ অৱস্থিতি কিছু থকাৰ সন্দেহ কৰা হৈছে, তাত পানীৰ প্ৰথমেতো সন্ধান কৰিব, কিন্তু তাৰ বাহিৰেও আন বহুকেইটা সম্পদৰ সন্ধান কৰিব, যিকেইটা সম্পদ আমাৰ মানৱ জাতিৰ বাবে বিশেষ এটা উদ্ধাৰৰ কাৰক হ'ব পাৰে পৰৱৰ্তী বছৰসমূহত। এলুমিনিয়াম লগতে আছে, টাইটেনিয়াম লগতে আছে, মেগনেচিয়াম লগতে আইৰণ, এইখিনি বিশেষ সম্পদ। এলুমিনিয়াম, মেগনেচিয়াম, টাইটেনিয়াম, আইৰণ, এইকেইটা সম্পদৰ অনুসন্ধানটো কৰিব, এয়া প্ৰাথমিক ৰূপত, এয়া একেবাৰে প্ৰাথমিক এটা অনুসন্ধান, সেইটো চলিবই। লগতে পানীৰ কথা কৈছোঁৱেই আমি, পানীৰ প্ৰথম অৱস্থাত অনুসন্ধান কৰিব, পানী চন্দ্ৰৰ পৃষ্ঠত কিয় দৰকাৰ হ'ব, চন্দ্ৰত যদি আমি কিবা কাৰণত পৰৱৰ্তী বছৰবোৰত আহিবলগীয়া দিনবোৰত মিছন মাৰ্চ আৰম্ভ কৰোঁ, মাৰ্চলৈ অৰ্থাৎ মংগল গ্ৰহলৈ যাত্ৰা আৰম্ভ কৰোঁ, তেনেহ'লে চন্দ্ৰপৃষ্ঠত যদি পানী পোৱা যায় তেনেহ'লে হয়তো চন্দ্ৰৰ সেই দক্ষিণ মেৰুক লঞ্চ পেড হিচাপে ব্যৱহাৰ কৰিব পৰা যাব। আৰু তাত পানীৰ পৰা হাইড্ৰেজনৰ কথা যে আমি এইকেইদিন কৈ আছোঁ, ইতিমধ্যে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তত হাইড্ৰেজনৰ কথা কোৱা হৈছে, অসমতো যোৰহাট জিলাত হাইড্ৰজেনৰ পৰা বাছ চলোৱাৰ ব্যৱস্থা কৰা হৈছে, সেই হাইড্ৰজেন পানীৰ পৰাই উৎপন্ন হয় আৰু সেই পানীৰ পৰা উৎপন্ন হাইড্ৰজেনৰ জৰিয়তে বাছ চলিব, গাড়ী চলিব বা শক্তি হিচাপে ইয়াক প্ৰয়োগ কৰা হ'ব। আৰু সেই চন্দ্ৰতেই যেতিয়া লঞ্চ পেড স্থাপন কৰা হ'ব, মিছন মাৰ্চ যদি আৰম্ভ কৰা হয় মংগল গ্ৰহলৈ যাত্ৰাৰ সময়তেই, চন্দ্ৰত ৰৈ তাৰ পৰা সেই হাইড্ৰজেনৰ শক্তি সেই বিশেষ ৰকেটবোৰে আহৰণ কৰিব পাৰিব, অৰ্থাৎ তাত পানীৰ পৰা উৎপন্ন কৰিব পৰা যাব হাইড্ৰজেন পোনপটীয়াকৈ, সেইটো হৈছে প্ৰথম। দ্বিতীয়টো হৈছে, মই ক'লোৱেই, টাইটেনিয়াম, এলুমিনিয়াম বা মেগনেচিয়াম, আইৰণ, এইবোৰ পোৱা যাব। আৰু সবাতোকৈ ডাঙৰ সম্পদটো এইবাৰ ক'ব বিচাৰিছোঁ, যিটো সম্পদ চন্দ্ৰপৃষ্ঠত আছে। বিজ্ঞানীসকলৰ মতে চন্দ্ৰপৃষ্ঠত আছে হিলিয়াম 3, আৰু সেই হিলিয়াম 3 অতি লাগতিয়াল এটা সম্পদ, আৰু চন্দ্ৰপৃষ্ঠত 30 লাখ টন হিলিয়াম 3 মজুত আছে। সেই হিলিয়াম 3 কি বাবে দরকার জানেনে, বা কিহৰ বাবে দরকার আমি বর্ণনা করব বিচাৰিছোঁ। পরমাণু শক্তির বাবে হিলিয়াম 3 অতি প্রয়োজন, যি পরমাণু শক্তির এতিয়া সমগ্র বিশ্বজুৰি খুব প্রয়োজনীয়তা অনুভব করা হৈ আছে, বা বৰ দরকারী এটা বিশেষ সম্পদ বুলি যাক গণ্য করা হৈছে, সেই পরমাণু শক্তিক হিলিয়াম 3 পৰা উৎপন্ন কৰিব পাৰি। আৰু এই হিলিয়াম 3 চন্দ্ৰপৃষ্ঠত বৃহৎ পৰিমাণত মজুত আছে, 30 লাখ টন এই হিলিয়াম 3 চন্দ্ৰৰ দক্ষিণ মেৰুত আৰু আন আন প্ৰান্তত মজুত থকাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে। আৰু সেই হিলিয়াম 3ৰ সবাতোকৈ বিশেষ তাৎপৰ্যপূৰ্ণ ভূমিকাটো হৈছে যে ৰেডিঅ' এক্টিভ নহয়। যদি চন্দ্ৰপৃষ্ঠৰ পৰা ভাৰতলৈ অনা হয়, পৃথিৱীলৈ অনা হয়, তেনেহ'লে সেই হিলিয়াম 3 ৰেডিঅ' এক্টিভ নহয়, আৰু সেই হিলিয়াম 3ৰে কাৰো ক্ষতি কৰাৰ কোনো আশংকা থাকিব নোৱাৰে। সেয়েহে হিলিয়াম 3ক অতি সহজে চন্দ্ৰৰ পৰা পৃথিৱীলৈ আনিব পৰা যাব, আৰু সেই হিলিয়াম 3ক পৰমাণু শক্তিত ব্যৱহাৰ কৰিব পৰা যাব। আৰু সেই পৰমাণু শক্তি কোনো বোম বা তেনেধৰণৰ সঁজুলি নিৰ্মাণৰ বাবে নহয়, মানৱ কল্যাণৰ আন আন যি প্ৰয়োজনীয়তা আছে, সেই প্ৰয়োজনীয়তাত ইয়াক হয়তো প্ৰয়োগ কৰিব পৰা যাব।
পরমাণু শক্তি বলে কলে আমি নেগেটিভলি তাক না চাও পরমাণু শক্তির বহুখিনি গুণ আছে বহুখিনি লাগতিয়াল বিষয় আছে মানব জাতির বাবে মানব কল্যাণের বাবে বা জীবজগতের বাবে সেই পরমাণু শক্তি উৎপন্ন করব পড়া যাব হিলিয়াম থ্রির সহায়ত হিলিয়াম থ্রি 30 লাখ মেট্রিক টন বা তাতুক বেশি পরিমাণ চন্দ্রপৃষ্ঠত মজুত আছে যে পৃথিবীত নাই পৃথিবীত এই সম্পদবর বহুত নাটনি হয়ে আছে হিলিয়াম থ্রির কথা কোঁ টাইটেনিয়ামর কথাই কোঁ ম্যাগনেসিয়ামর কথাই কোঁ আইরনের কথাই কোঁ এলুমিনিয়ামর কথাই কোঁ সেইব পৃথিবীত এটা ক্রমান্বয়ে কমি আসবলে ধরেছে বা পৃথিবীত এনেও পূর্বরপ্রায় কম পরমাণু শক্তিরও যব পরমাণু শক্তি উৎপন্ন করা বিশেষ মাধ্যম আছে সেইব পৃথিবীত কম চন্দ্রপৃষ্ঠত কিন্তু সেইখানে ভরপুর আছে আর চন্দ্রযান তিনিয়ে সেইখিনির অনুসন্ধান করব আর কেবল চন্দ্রযান তিনিয়ে নয় এটা চন্দ্রযান তিনিক দেখি যেহেতু চীন আমেরিকার বিশেষভাবে তৎপর হয়ে পড়া দেখি পাওয়া গেছে তাত গে এইব শক্তির উদ্ভাবন করব বা কত কত শক্তিব সঞ্চয় হয়ে আছে কত কত সেই খনিজ সম্পদব আছে তার অনুসন্ধান করব আর চন্দ্রযান তিনিয়ে এই সমগ্র যাত্রা পথত যদিও সকল প্রত্যাহ্বান হেলারঙে পার করে গে আছে বর্তমান কিন্তু আমেরিকা চীন হয়তো আন আন যব আমার সুবুরিয়া দেশ আছে পাকিস্তান চীন আর আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা কলোয় সেইব দেশের দৃষ্টি কিন্তু প্রতি মুহূর্ততে নিবদ্ধ হয়ে আছে হয়তো ভাবিছে যে ভারতের চন্দ্রযান তিনি আগত তাত গৈ পার পাছত এইখানে তথ্য আগতীয় উদ্ঘাটন করে পৃথিবীল প্রেরণ করব আর তারপর হয়তো খনন প্রক্রিয়া পরবর্তী সময় ভারতে আগতে আরম্ভ করব পারিব সেইটো এটা তেওঁলোকৰ হয়তো আশঙ্কা থাকিব পাৰে আৰু সেইটো স্বাভাৱিক পৃথিৱীৰ প্ৰতিখন ৰাষ্ট্ৰৰ মাজত তেনেধৰণৰ কিছু ভাৱাপন্ন দেশ থাকেই তেওঁলোকে আন দেশৰ উন্নতি হয়তো দেখিব নোৱাৰে আৰু সেয়েহে চন্দ্ৰযান তিনিক ইমান তাৎপৰ্যপূৰ্ণ হিচাপে বিবেচনা কৰা হৈছে ভাৰতে যেতিয়া প্ৰথমে গৈ এই খনিজ সম্পদবোৰ এই যব প্রচুর সম্ভাবনা থাকা সম্পদ আছে তার অনুসন্ধান করব সেইব তথ্য উদ্ঘাটন করে বিজ্ঞানীসকলে প্রেরণ করব কত কত মজুত আছে সেই নির্দিষ্ট স্থানব চিনাক্ত করব তারপর খননের প্রক্রিয়া পাছত চলাব বারো তার অন্য ধরনের রকেট প্রেরণ করব তার হয়তো অন্য ধরনের পন্থা লোক লাগবে কিন্তু যেটা সেই স্থানব চিনাক্ত করব সেটা অত্যন্ত সিক্রেট হিসাবে কেবল ভারতীয় ইসরোর বিজ্ঞানী সকলে গম পাব আর তারপর পরবর্তী সময় ভারতে সেই নির্দিষ্ট স্থানব গিয়ে তারপর খনিজ সম্পদব আহরণ করব আর পৃথিবীর আন দেশব সেয়ে হয়তো কোবাত কোবাত ঈর্ষাও হব পারে যে ভারতে আগতে গিয়ে এইব সম্পদের বিচার খুচার করে বা সেইব সম্পদের স্থান চিনাক্ত করে তারপর খননের প্রক্রিয়াব আরম্ভ করব আর আমি কোবাদ পিছপরি যাব নাকি সেহেতু আমেরিকা আর চীন অধিক তৎপর হয়ে পড়ছে হয়তো 2024-25 বছরের ভিতরতেই নিজের চন্দ্রযান পুনের প্রেরণ করব পারে আর আমি লুনা 2.5-র কথা কলোয়ে লুনা 2.5-র অর্থাৎ রাশিয়ার বিজ্ঞানী সকলেও অধিক তৎপর কারণ লুনা 2.5 আগতীয় যদি পায় গিয়ে সেই খনিজ সম্পদবর অনুসন্ধান করতে কিছু আগভাগ লোক পাব বা আগতীয় সেইখানে তথ্য আহরণ করে পরবর্তী সময় সেই তথ্যবর আধারত তাত গিয়ে খনন কার্য হয়তো চলাব পারি খনন কার্য কিন্তু ইমান সহজ নয় তার একটা বিশেষ প্রয়াস আছে বিশেষ রকেট তার সাজু করবো সেইখিনিভাবে সময় আছে কিন্তু যেতাই তথ্যখিনি আগতে পাব স্বাভাবিকতে সেই তথ্যখিনির আধারত এই অভিযান পূর্ণগতিত চলিব পারে কিন্তু আমি আশা ব্যক্ত করে আছো যে সকলে ভগবানের ওর প্রার্থনা করে আছো যে চন্দ্রযান তিনি অভিযানটি এইব কারণের সফল হোক এইব কারণে বা এইব কারকে মানব জাতির কল্যাণ সাধন করব আর আমাক বহু যুগ যুগান্তরলে সজীব করে রখাত সক্রিয় করে রখাত বা আমার মানব জাতি জিয়াই রখার ক্ষেত্র সহায় করব এই সম্পদবরে সেয়ে চন্দ্রযান তিনির 100% সফলতা আমি মনে প্রাণে কামনা করছো আপনাদেরও কামনা করা নাই নে যদি আপনাদের স্বাভাবিকতেই চন্দ্রযান তিনির সফলতা কামনা করেছে আমার কমেন্ট বক্সত আপনার মনের কথাখিনি লিখি দিয়ে রাশিয়ার লুনা 2.5 যেহেতু লুনা 2.5 1976 চনের পাছত এবার বহু বছর বিরতির মূরত চন্দ্রলে গেছে ইয়ার পূর্বে হয়েছে অবশ্যই লুনা 2.4 চন্দ্রত পঠাবলে সক্ষম হয়েছিল সেই মুহূর্তে সফলও হয়েছিল কিন্তু দীর্ঘ বিরতির পাছত ভারতের চন্দ্রযানের অভিযানের সমান্তরালভাবে রাশিয়াও তৎপর হয়ে পড়েছে সেই সম্পদবর অনুসন্ধানের বাবে এটা কোনে আগতে সম্পদব অনুসন্ধান করব পারে আর কোনে আগতে সেই তথ্যবর আধারত পরবর্তী সময় সেই খনিজ সম্পদবর খননের ব্যবস্থা করব পারে সে হব লক্ষণীয় ধন্যবাদ জানাইছো আশা করছো এই ভিডিওটোর কিছু পরিমাণে হলেও আপনাদের তথ্য লাভ করবলে সক্ষম হয়েছে আর কিছু পরিমাণে হয়তো লাভান্বিত হবলেও সক্ষম হব নমস্কার।